আজকের এই বসন্ত সন্ধ্যায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকের এই বসন্ত সন্ধ্যাটা আমরা উপভোগ করলাম নৃত্যায়নের সঙ্গে। নৃত্যায়নের কর্ণধার শ্রীমতী ইন্দ্রা সেনগুপ্ত, আমাদের ভীষণ প্রিয়, সকলের ভীষণ প্রিয় আমাদের দিদি। আমাদের নৃত্যায়নের এটা তৃতীয়তম বসন্ত উৎসব পালন করছি আমরা, সবাইকে নিয়ে বসন্তের রঙে মেতে ওঠার চেষ্টা করছি। প্রতি বসন্তে যেন প্রতি বছরই নৃত্যায়ন এগিয়ে যেতে পারে। স্কুলের সমস্ত পার্টিসিপেন্টরা এখানে অংশগ্রহণ করেছে, বিশেষ অসুবিধা যাদের ছিল তাদের বাদ দিয়ে বলছি। আর আমার যারা বড় সিনিয়র স্টুডেন্ট আছে তাদেরও এখন বহরমপুরে স্কুল হয়েছে, তাদের বাচ্চারাও আমাদের এর সঙ্গে অংশগ্রহণ করেছে। আমাদের এই আজকের আনন্দ বসন্ত সন্ধ্যা আরও মুখরিত হয়ে উঠেছিল নৃত্যে ছন্দে। সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এখানকার শিক্ষার্থীরা আরও বড় হোক, তাদের তারা জীবনে বড় বড় নৃত্যশিল্পী হয়ে উঠুক এটাই আমি কামনা করি, এবং তারা তাদের জীবনে তাদের সমাজে একটি নতুন প্রতিষ্ঠান তারা পাক, তাদের জীবনে বিভিন্ন দ্বার উন্মোচিত হোক এই নৃত্যের মধ্যে দিয়ে সকলের কাছে আমার এই শুভেচ্ছা বার্তা রইল। আমরা আজকে এই বসন্ত সন্ধ্যা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যেমন মুখরিত হয়ে ওঠে, আমরা তেমনি আজকে রঙিন হয়ে উঠেছি এই বসন্ত সন্ধ্যাতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো, নমস্কার।